বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের 19তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী লীগের পক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সেখানে উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, এছাড়া ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।